Uf, কি গরম, বাপরে বাপ। নমস্কার বন্ধুরা, দাস ওয়ার্ড পেজে আপনাদের স্বাগত। আপনারা বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো বন্ধুরা, খুব গরম পড়েছে, আর এই গরমের হাত থেকে বাঁচবার কোনো উপায় নেই বন্ধুরা। তো যতটা সম্ভব আমরা চেষ্টা করব যাতে মানে আমরা সেফে থাকি। তো বন্ধুরা, এই গরম থেকে বাঁচবার জন্য বা নিজেদের মানে এনার্জি লেভেলটাকে ঠিক রাখবার জন্য বন্ধুরা শরবত খাওয়া খুবই দরকার। তো বন্ধুরা চলুন, আজকে আমরা বানাবো প্রথমে শরবত। তো তিন রকমের শরবত বানাবো বন্ধুরা। প্রথমে আমরা বানাবো বন্ধুরা লেবু দিয়ে চিনি দিয়ে শরবত। তারপরে বানাবো বন্ধুরা রাসনা দিয়ে শরবত। আর তৃতীয় বন্ধুরা আমাদের সবারই মানে প্রিয়, মানে ছোট থেকে বড় পর্যন্ত, জল জলজিরা দিয়ে শরবত। তো বন্ধুরা চলুন, আজকে শরবত বানানোর আইটেম কী কী লাগছে দেখে নেওয়া যাক। শরবত বানানো আইটেম শুরু করি। তো চলুন বন্ধুরা, শরবত বানাই আর গরমে শরবত খাই, চলুন। এই এটা বন্ধুরা চিনি, আমি মিক্সিতে ডাস্ট করে নিয়েছি। এটা নুন, এটা রাসনা লিকুইড অ্যান্ড ড্রাই, এটা লেবু বন্ধুরা, আর এটা আমাদের সবারই পরিচিত জলজিরা। আর বন্ধুরা জল লাগবে। তো বন্ধুরা প্রথমে আমি বানাবো রাসনা দিয়ে শরবত। তো বন্ধুরা চলুন প্রথমে রাসনাটা নিয়ে নেবো, পরিমাণ মতো দিয়ে দেবো বন্ধুরা, ড্রাইটা দিয়ে দেবো একটু। এটা লিকুইড ছিল বন্ধুরা, এটা খুলে দেওয়ার জন্য শুকিয়ে গেছে, ড্রাইটা দিয়ে দিলাম বন্ধুরা। এবারে লিকুইডটা দিয়ে দেবো, বেশি দিয়ে দিলে বন্ধুরা কষা লাগে, সেই জন্য বেশি আমি দিলাম না। আর এতে পরিমাণ মতো 2 থেকে 3 চামচ চিনি দিয়ে দেবো। আর একটু দিয়ে দেবো বন্ধুরা, এই আমার রেডি বন্ধুরা রাসনা শরবত। নিয়ে নিলাম, একটু বিট পড়ে গেছে বন্ধুরা, 2 চামচ চিনি দিয়ে দেবো। এটা ডাস্ট করা বন্ধুরা, তো ডাস্ট করা চিনিটা একটু কম দেবেন, কেননা বেশি হয়ে যায়। একটু সামান্য পরিমাণে নুন দেবো বন্ধুরা, ব্যাস লবণ দিয়ে দিলাম। লেবুর শরবত রেডি, পরিমাণ মতো জলজিরা দিয়ে দিলাম। পরিমাণ মতো সাদা নুন দিয়ে দিলাম বন্ধুরা, একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম বন্ধুরা। ওপর থেকে যে একাই তো জল জিরাতে নুনে ভর্তি বন্ধুরা, তারপর একটু সাদা নুন দিলাম, সেই জন্য আমি একটু চিনিটা দিলাম, এতে কী হবে ফ্লেভারটা ভালো আসবে। এবার বন্ধুরা জল দিয়ে দিলাম, তো বন্ধুরা জল জিরা শরবত রেডি। তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখালাম তিন রকমের শরবত করে। তো বন্ধুরা ওই শরবতগুলো আমরা টেস্ট করবো আর আপনাদের বলবো যে কীরকম হয়েছে না হয়েছে। তো প্রথমে বন্ধুরা আমরা টেস্ট করবো জলজিরা শরবতটা, কিন্তু কেন আমাকে জলজিরা শরবতটা খুব ভালো লাগে আর গরমে খাওয়া দরকার বন্ধুরা। তো বন্ধুরা এটা টেস্ট করে আপনাদের বলবো কেমন হয়েছে না হয়েছে। তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন। দারুণ হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা এত গরম পড়েছে, চারিদিক থেকে ঘাম চুয়ে চুয়ে পড়েছে, তো এই ঘাম পড়ে আমাদের এনার্জি লেভেলটা লো হয়ে যায়। তো এই এনার্জি লেভেলটাকে বাড়াতে বন্ধুরা গ্লুকোজ লাগে। তো গ্লুকোজ বন্ধুরা এই চিনি শরবত বা নানা রকমের জুস এগুলো বন্ধুরা একটু একটু করে খেতে থাকবেন, তাহলে কী হবে বন্ধুরা কোনো রকমের মানে আপনাদের যেমন জন্ডিস, ডায়রিয়া এই সকল থেকে বাঁচবেন। তো বন্ধুরা এবারে আমরা রাসনা শরবতটা টেস্ট করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভালো হয়েছে বন্ধুরা, কিন্তু আমি যেহেতু একটু বেশি মিষ্টি খাই বন্ধুরা, তাই একটু চিনিটা কম হয়েছে। এবার টেস্ট করবো বন্ধুরা আমাদের অতি পুরনো আর সবারই চেনা আর কি লেবু শরবত। আমরা ছোটো থেকে প্রায় ওইটাই খেয়ে এসেছি বন্ধুরা, লেবু শরবত, বা কোথাও গেলে এটাই পেতাম বন্ধুরা লেবু শরবত। তো লেবু শরবত টেস্ট করবো বন্ধুরা, দারুণ বন্ধুরা এটা দারুণ হয়েছে। আমাকে খুব সুন্দর লাগলো বন্ধুরা লেবু শরবতটা। তো বন্ধুরা আপনারা জানাবেন আপনাদের কোন শরবতটা বেশি ভালো লেগেছে কমেন্ট করে, আর লাইক করুন বন্ধুরা পেজটা, আর শেয়ার করুন বন্ধুরা, আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা বন্ধুরা। নমস্কার বন্ধুরা, দাস ওয়ার্ড পেজে আপনাদের স্বাগত। তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা হলো বন্ধুরা পটল দিয়ে ভাপা,
মানে বন্ধুরা পটলের বাবা। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো ভাবছেন নিজের মনে যে শান্তনুর মাথা নেড়া কেন। তো বন্ধুরা আমার মানে আরাধ্য বা আমার প্রিয় মানুষ মানে আমার বাবা, উনি আগের বছর এপ্রিল মাসে 16 এপ্রিল আমাদের ছেড়ে চলে গেছিলেন। তো তাই বন্ধুরা শনিবার দিন আমার বাবার বার্ষিক অনুষ্ঠান ছিল, সেই জন্য আমাদের মানে রীতি অনুযায়ী মুন্ডন করতে হয়, মানে বার্ষিক কাজের সময় মুন্ডন করতে হয়, সেই জন্য বন্ধুরা আমি মাথাটা মুন্ডন করেছি। বন্ধুরা আজকে শুরু করি, এখন বাজে বন্ধুরা বেলা 10:30। তো বন্ধুরা চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। তো আজকের ব্লগটা বন্ধুরা, গরম তো খুব পড়েছে বন্ধুরা, খেতে কিছু ইচ্ছে করছে না, ভালো 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 বলুন কিংবা এমনি বলুন, নর্মাল বলুন, কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না বন্ধুরা এই মানে গরমের চোটে। তো যতদিন না বন্ধুরা একটু বৃষ্টি হচ্ছে বা একটু রিলিফ হচ্ছে, ততদিন বন্ধুরা কিছু তো খেতেই হবে, কেননা পেট তো আর বন্ধুরা মানবে না। তো বন্ধুরা এই পেটকে মানাবার জন্য তো কিছু একটু মানে অন্যরকম যদি করা যায় তাহলে আমাদের মানে খেতে ভালো লাগে, আর যাতে মানে বন্ধুরা কোনো কিছু অসুবিধা না হয় শরীরের মধ্যে। তো সেই জন্য সেই চিন্তা ভাবনা করে আমি এই রেসিপিগুলো করছি বন্ধুরা আপনাদের জন্য। তো বন্ধুরা আপনারা আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা বন্ধুরা, ইউটিউব চ্যানেল হলো আমার ঘাটি সোয়াল। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা। তো চলুন বন্ধুরা আজকে রেসিপি শুরু করি। তো আজকের রেসিপি বন্ধুরা পটল ভাপা। তো চলুন বন্ধুরা আমার রান্নাঘরে যাওয়া যাক। তো চলুন আজ রেসিপি শুরু করা যাক। তো চলুন। তো বন্ধুরা পটল ভাপা করতে আমাদের যা যা লাগবে তা হলো পটল বিনা ছুলে কেটে রেখেছি পিস পিস করে, একটু হালকা ছোটো ছোটো এমনি এমনি টাইপের কাটবেন বন্ধুরা। আলু ছিঁড়ে কেটে রেখেছি, আর এটা হলো বন্ধুরা কাঁচা মশলা। তো বন্ধুরা এর মধ্যে আছে একটু সামান্য পরিমাণ পাঁচফোড়ন, আদা, লঙ্কা আর টমেটো। তো বন্ধুরা বেশি কিছু প্রয়োজন নেই, আর এটাতে আমি পটল ভাপা করবো সেই জন্য। আর বন্ধুরা চলুন এবারে শুরু করা যাক রেসিপি। তো চলুন বন্ধুরা শুরু করি আজকের পটল ভাপা। সামান্য পরিমাণে কাস্তুরি মেথি পাতা, তেজপাতা আর একটু রাঁধুনি। এবার পর বন্ধুরা এর মধ্যে এবারে আলুটা অ্যাড করে দেবো। এর মধ্যে নুন আর হলুদ অ্যাড করে দেবো। এবার বন্ধুরা এর মধ্যে কাঁচা মশলাটা আর কিছু গুঁড়ি মশলা অ্যাড করে দেবো। জিরে দিয়ে দেব, জল অ্যাড করে দেব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা পটলটা কিংবা আলুটা বেশি ভাজলাম না, এগুলো বন্ধুরা ভাপে সেদ্ধ হবে, সেই জন্য এর নাম হচ্ছে বন্ধুরা ভাপা পটল। এবার এটা বন্ধুরা 7-8 মিনিটের জন্য সেদ্ধ হবে, ফুল স্টিম করে দিয়েছি বন্ধুরা। তারপরে আপনাদের দেখাচ্ছি ভাপা পটল কেমন হলো। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পটল ভাপা রেসিপি তৈরি হয়ে গেছে, এবার এটা নামিয়ে দেবো। তো বন্ধুরা আমি আজকে আপনাদের দেখিয়েছি দুটো জিনিস করে। তো প্রথমে আপনাদের দেখিয়েছি 3 রকমের শরবত করে, আর তারপরে বন্ধুরা আমাদের রান্নাঘরের রেসিপি। তো রান্নাঘরের রেসিপি বন্ধুরা আপনারা তো দেখেছেন যে আমি তৈরি করেছি আজকে পটল ভাপা। তো বন্ধুরা আপনাদের পটল ভাপা কেমন লেগেছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, আর আমার চ্যানেলটা বন্ধুরা ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন, আর আমার ইউটিউব চ্যানেলটা বন্ধুরা সাবস্ক্রাইব করুন, নিত্য নতুন ভিডিও দেখতে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা চলুন আজ দেখে নেওয়া যাক আজ খাবারের মেনুতে কী কী আছে। তো চলুন বন্ধুরা দেখে নিই আজকে খাবারের মেনু। বন্ধুরা আজকের খাবারের মেনু হলো পটল ভাপা, ঝুরি ভাজা, তারপর বন্ধুরা নেবু, কাঁচা লঙ্কা আর ভাত। এই হচ্ছে বন্ধুরা আজকে মেনু। তো বন্ধুরা আমার রেসিপি ও শরবত বানানো আপনাদের কেমন লেগেছে আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটা দেখবেন বন্ধুরা, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যেরকম লাগবে আপনাদের বন্ধুরা তেমনি আপনারা কমেন্ট করবেন বন্ধুরা, কোনো অসুবিধা নেই, খারাপ হলে ভালো বলতে হবে এমনি কোনো ব্যাপার নেই বন্ধুরা, আপনাদের মনের মতামত আপনারা নিশ্চয়ই জানাবেন। তো বন্ধুরা আজকে আপনারা দেখলেন পটল ভাপা আর 3 রকমের শরবত। তো বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে জানাবেন কমেন্ট করে,
তো বন্ধুরা আজকের ব্লগ রেসিপি এই পর্যন্ত। নেক্সট ব্লগে আবার দেখা হবে আপনাদের সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গরমে বন্ধুরা একটু সাবধানে থাকবেন। এই বলে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।